কে আপনাকে মারধর করলো? ছেলে। কেন মারলো? ছেলে আমার ঘর থাকতে দেবে না, বৌমা আমাকে ভালোবাসে না, বৌমা থাকতে দেবে না ঘর আমাকে, বৌমা খেতে দেবে না, বৌমা ছেলে বৌমা সব লাগাচ্ছে, ছেলে কান বাড়ি করছে, এখন ছেলে মারধর করতে আসছে, ঘরে বার করে দিচ্ছে, টেনে বার করে দিচ্ছে, লাঠি নিয়ে মারতে আসছে, সিরিঞ্জে করে মাথায় মারতে আসছে আমার, টেনে বার করে দিচ্ছে ঘর থেকে। কবে বের করেছে? ঘর থেকে ভাই বেরিয়ে যায়। কবে বের করেছে বাড়ি থেকে? ভাই 15 দিন আগে, 15 দিন থেকে। তারপর আপনি কোথায় থাকতেন? আমি পাড়ার লোকের ঘরে। তার জন্য আমি আর সহ্য করতে পারলাম না বাবা, তার জন্য আমি আন্দার আন্দার ঝাঁপ দিয়েছিলাম, তার জন্য আমি আজ মরে যাবো করে। আপনি কি আপনি কি এখন বাড়ি ফিরতে চান? হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি ফিরতে চাই। ওদের বাড়িতে অশান্তি হচ্ছিল, ওকে বের করে দিয়েছিল, বাথরুমে তালা মেরে দিয়েছিল, ও চামের ঘরে তালা মেরে দিয়েছে, ওর ঘরে তালা মেরে দিয়েছে, বাদ ঘরে গেটে তালা মেরে দিয়েছে, পড়ায় পড়ায় কানে বাড়াচ্ছিল। তা আমাকে বললো তোর বাড়িতে আমাকে শুতে দিবি, আমি বললাম আমি আমার নিজের রুমে রাখতে পারবো না, লোকে দোষ দেবে, তো আমি আমার পাড়ার কমিশনারের কাছে যাই। আমার পাড়ার কমিশনার বললো তুমি তোমার বাড়িটা ফাঁকা আছে থাকতে দাও, তো আমি আমার বাড়িতে থাকতে দিলাম, আমি দুপুরে খেতেও দিতাম। ও 15 দিন থেকে বেরিয়েছে, তার মধ্যে 2-3 দিন ঘর ঢুকেছিল, মোটামুটি 7-8 দিন থেকে আমার কাছে আছে। কেন বাড়ি থেকে বেরিয়েছিল? ওই তো মারধর করতো, ও বলেছিল ও ছেলে ও মারধর করতো, ও বলেছিল আমার বাড়ি আমাকে আমার নামে ফিরিয়ে দে, তালাটা মেরে দিয়েছে 15-12টা নাগাদ, আমার বাড়ির গেটের কাছে চাবিটা ফেলে এসেছে, চাবিটা ফেলার পর এসে ইন্দ্রাতে ঝাঁপ দিয়েছে। তো আমি বার বেরিয়ে দেখছি আমার গেটে ওই বাড়ির চাবি, তো আমি তাড়াতাড়ি ছুটে ওই বাড়িতে গেলাম, দেখছি উনি নাই। তারপর আমার ওই ভদ্রমহিলা মাসিমাটাকে নিয়ে আমি খুঁজতে বেরোই, দেখছি ইন্দ্রাতে খাপি খাচ্ছে। তারপর আমি চিৎকার করে লোকজন জড়ো করি, তারপর ওকে তুলে উদ্ধার করি, তারপরে হসপিটালে নিয়ে আসি। ওনার ছেলে বাড়িটা ওনার কাছ দিয়ে আগেই লিখিয়ে নিয়েছে, এবার তারপরে ছেলে নাকি বৌমার নামে করে দিয়েছে বাড়িটা, এখন ওনাকে কেউ দেখছে না, ছেলে বউ দেখছে না, এবার খেতে দেয় না কিছু না, এবার পাড়ার লোকের কাছে যে কেক খাচ্ছে, পাড়ার লোকে গালাগাল দিচ্ছে, তারপরে এখন কোনো পথ না পেয়ে মাকে যখন বৌমার সঙ্গে হাতে কথা কাটাকাটি হচ্ছে, ছেলে আসলে ছেলেকে তখন বৌমা সেটা বলছে, এবার ছেলে তখন মাকে মারধর করতে যাচ্ছে, ওদের বাড়ি থেকে টেনে বের করে দিয়েছে। এবার উনি কালকে অনেকজনের কাছে নাকি গেছিলো, সেটা আমরা জানি, উনি এখন বললেন তো কেউ মানে কোনো ইয়ে করতে পারেনি, তখন বলছে কোথায় যাবো কী করবো, কোনো কিছু খুঁজে না পেয়ে রাত্রে অনেকটা রাতই হবে তখন ইদারায় ঝাঁপ দিয়েছে। এবার পাশের বাড়ি একজন দেখেছে, সবাই লোক জড়ো করেছে, চিৎকার করেছে, তখন ওনাকে তুলে এনে হসপিটালে ভর্তি করেছে। আচ্ছা কবে বের করে দিয়েছিল বাড়ি থেকে? মোটামুটি বলছে 15 দিন হবে। কোথায় থাকতেন উনি? এই পাশের বাড়ি, ওই বেবি বলে একটা বউ আছে একজন, ওর বাড়ি থেকে। এটা এবার ছেলে বউ থাকুক, কিন্তু ওনার সম্পূর্ণ দায়িত্ব ছেলে বউকে নিতে হবে, কোনো যেন ওনার অসুবিধা না হয়, আর আমরাও সেটা চাইছি। হ্যাঁ, বিষয়টা শুনলাম এই মাত্র, তো আমার ঠিক জানা নেই বিষয়টা, আমি খোঁজ খবর নিয়ে আমি ভদ্রমহিলার সাথে আমি যোগাযোগ করব, এবং ওনার কি প্রবলেম আছে আমি শুনে ওনার যাতে সুরা হয় আমি তার জন্য নিশ্চয়ই চেষ্টা করবো।